একজন লোক রোজা রেখে ভ্রমণ করছে অনেক দূরে যাচ্ছে প্লেনে করে আর তার গন্তব্যের মাঝামাঝি জায়গাতে আছে এখন সে কি সেহরির জায়গার সময় অনুযায়ী রোজা ভাঙবে নাকি তার গন্তব্যের সময় অনুযায়ী কারণ এই দুইটা জায়গার মধ্যে সময় পার্থক্য হয়তো কয়েক ঘণ্টার আমার ক্ষেত্র এই ব্যাপারটা হয় রমজান মাসে আমি প্রায় বিভিন্ন দেশে ভ্রমণ করে প্লেনে করে আর এই সমস্যাটাও বেশ কমন মানুষজন আসলে এই ব্যাপারে ঠিকমতো নিয়মটা জানে না অনেকে বলে যেখানে সাহারি করেছি সেখানকার সময় অনুযায়ী রোজা ভাঙবো অনেকে বলে গন্তব্যের সময় অনুযায়ী এটা নিয়ে ভ্রমণকারীদের মধ্যে প্রায় দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় তবে সঠিক নিয়মটা হচ্ছে আর আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন বাকারা অধ্যায় দুই আয়াত একশো সাতাশি যে রোজা রাখো রাত না হওয়া পর্যন্ত আমাদের নবী বলেছেন সহি খন্ড নম্বর তিন বুক অব ফাস যে যতক্ষণ সূর্যাস্ত না হয় তাহলে কেউ যখন প্লেনে ভ্রমণ করেন এটা খুবই সোজা তাকে শুধু পাশের জানালাটা খুলে সূর্য দেখতে হবে যখনই সূর্যাস্ত যাবে রোজা ভেঙে ফেলবে যাত্রা শুরু করার জায়গা অথবা গন্তব্যের সময় নিয়ে ভাবতে হবে না তাকে দেখতে হবে সে কোথায় আছে যেখানে আছে সে জায়গায় যখন সূর্য অস্ত যাবে ডুবে যাবে পুরোপুরি ডুবে যাবে তখন রোজা ভেঙে ফেলবে স্যার সময় শেষ খাওয়া বন্ধ করবে তাহলে আপনি প্লেনে থাকলেও ব্যাপারটা খুবই সোজা কাউকে জিজ্ঞেসও করতে হবে না জানালা খুলে বাইরে দেখেন যদি উল্টো দিকে থাকেন অন্য পাশে চলে যান সূর্য দেখলে আপনি বুঝতে পারবেন স্যারের সময় শেষ বাইপতারের সময় হয়েছে আপনি